মৌমাছি আশেপাশে থাকলে আমরা যে ভিন ভিন শব্দ শুনতে পারি তা আসলে মৌমাছির মুখ থেকে হয় না। আমরা সেই শব্দ শুনতে পারি কারণ ওড়ার সময় তারা খুব তীব্র গতিতে তাদের ডানা ঝাপটায়। তারা যখন বাতাসে ওড়ে তখন তাদের ডানা বায়ুতে কম্পন সৃষ্টি করে, আর তাতেই আমরা ভ্রমর গুঞ্জন শুনতে পাই। মৌমাছি যত ছোট হবে আমরা তত বেশি জোরে ভিন ভিন শব্দ শুনতে পারি, আর মৌমাছি যত বড় হয় তার ডানা তত কম ঝাপটায়, তাই শব্দের তীব্রতাও কম থাকে। এই মৌমাছিরা ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে, আর তাদের পায়ে অথবা শরীরে সেই ফুলের পরাগ লেগে যায়। আর সেই মৌমাছি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন তার গায়ে লেগে থাকা পরাগ নতুন ফুলের পরাগে গিয়ে মেশে, একে বলা হয় পরাগ সংযোগ বা পলিনেশন। এই মৌমাছিদের গুঞ্জন আরও বেশি তীব্র শুনতে হয় যখন মৌমাছিরা তাদের মৌচাক রক্ষা করে অথবা কোনো বিপদের আভাস পায়। এই তীব্র গুঞ্জন আপনার কাছে একরকম সতর্কবাণী, যত তীব্র এই শব্দ হবে বুঝবেন মৌমাছিরা তত বেশি ক্ষিপ্ত হয়ে আছে। কোনো মৌমাছি আপনাকে একবার কামড়ে দিতেই পারে, কিন্তু যদি দেখেন সেই মৌমাছি আপনাকে অনেক কয়বার কামড়ে দিয়েছে তাহলে বুঝবেন এটি নিশ্চয়ই কোনো মৌমাছি নয়, কারণ মৌমাছিরা কেবলমাত্র একবার হুল ফোটাতে পারে। একবার হুল ফোটালে মৌমাছির হুলটি ভেঙে আসে। এই হুল মৌমাছিদের শরীরের পচন প্রক্রিয়ার একটি অঙ্গ, তাই কোনো প্রাণীকে হুল ফোটালে সেই মৌমাছিটি আর বেঁচে থাকে না। কিন্তু ইয়েলো জ্যাকেট নামে এক প্রকার বোলতা বা ভিমরুল আছে যার এই প্রকার কোনো সমস্যা নেই। এই বোলতা যতবার খুশি আপনাকে হুল ফোটাতে পারে। এই ইয়েলো জ্যাকেট বোলতাদের হুল খুব শক্ত হয়, তাই বারবার হুল ফোটালেও এটি ভেঙে যায় না। ভুলেও কখনো এই বোলতার বাসার কাছে যাবেন না। এই এক একটি বোলতার বাসায় থাকতে পারে হাজার হাজার বোলতা। শুধু এক গ্রীষ্মকালেই ডিম ফুটে বেরিয়ে আসে 40 থেকে 50 হাজার বোলতা। এই বোলতারা ওড়ার সময় মৌমাছিদের মতন শব্দ করে না। মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করার সময় একই স্থানে স্থির হয়ে তাদের উঠতে হয়, অনেকটা হেলিকপ্টারের মতন। তাই খুব তীব্র গতিতে তাদের ডানা ঝাপটাতে হয়, যার দরুন এই ভিন ভিন শব্দ সৃষ্টি হয়। অন্যদিকে বোলতা বা ভিমরুলরা শিকারী প্রজাতির কীট। তারা ছোট পোকামাকড়, পিঁপড়ে বা মাকড়সার শিকার করে, তাই তাদের ওড়ার ধরন মৌমাছিদের থেকে অনেক আলাদা। অর্থাৎ তীব্র গতিতে ডানা ঝাপটানোর কোনো প্রয়োজন হয় না। ফলের রসের প্রতিও এই ধরনের বোলতাদের এক বিশেষ আকর্ষণ রয়েছে। আপনি প্রায়ই দেখতে পারবেন ফলের দোকানে বিভিন্ন ফলের ওপর এরা সারি সারি হয়ে বসে আছে। এই বোলতারা সাধারণত রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। এই বোলতাদের চাকে প্রতি বছর সাম্রাজ্যের পরিবর্তন ঘটে। শীতের শেষে রানী বোলতা ডিম পাড়তে শুরু করে। ডিম পাড়ার পর্ব শেষ হলে তার জীবন অবসান ঘটে, কিন্তু তার আগে নতুন রানী নির্বাচন করে দিয়ে যায়। মৌমাছি এবং বোলতা দেখতে পায় একই রকম, শরীরে বাঘের মতো হলুদ কালো ডোরাকাটা দাগ, কিন্তু মৌমাছিদের গায়ে অনেক বেশি লোম থাকে। মৌমাছিরা সাধারণত গাছের ডালে তাদের মৌচাক তৈরি করে। অন্যদিকে বোলতারা কোনো পাইপের ভেতরে, দেওয়ালের গর্তে, পুরনো ফার্নিচার, এমনকি মাটিতেও তাদের বাসা তৈরি করে নেয়। বোলতা বা ভিমরুলেরা যেহেতু শিকারী প্রজাতির কীট, তাই তারা মৌমাছিদের থেকে অনেক বেশি হিংস্র হয়। একবার তাদের চাক ভেঙে দিলে অনেক দূর পর্যন্ত তারা আপনার পেছনে ধাওয়া করতে পারে, তাই বোলতাদের থেকে একটু বেশি সাবধান থাকাই ভালো। বোলতারা যখন কোনো বিপদ অনুভব করে তখন তারা এক প্রকার রাসায়নিক সংকেত ছাড়ে, যার ফলে আশেপাশে থাকা বাকি বোলতারাও সতর্ক এবং হিংস্র হয়ে ওঠে। জানেন কি, পৃথিবীর ক্ষুদ্রতম কীট হলো এক প্রকার পরজীবী বোলতা। এই প্রকারের পুরুষ বোলতারা অন্ধ হয়, আর তাদের আয়তন হয় 0.127 মিলিমিটার। পৃথিবীতে প্রায় 30,000 প্রজাতির বোলতা আছে, কিন্তু তারা প্রধানত দু প্রকারের, সামাজিক বোলতা এবং একক বোলতা। সামাজিক বোলতারা দলবদ্ধভাবে থাকে এবং বেশি হিংস্র হয়, আর একক বোলতারা একাকী থাকতে পছন্দ করে এবং কম আক্রমণাত্মক হয়। মৌমাছি এবং বোলতাদের বিষয়ে জানার পর চলুন কিছু জেনে নিই পিঁপড়েদের ব্যাপারেও। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিনিয়ত এনজয় করুন এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট। পিঁপড়েরা মৌমাছিদের খুব কাছাকাছি একটি প্রজাতি। এই পিঁপড়েদের আপনি দেখতে পারবেন সারা পৃথিবী জুড়ে। এই বিশ্বে কম করে 10,000
ট্রিলিয়ন পিঁপড়া রয়েছে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়, ব্রাজিলের নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ পিঁপড়ে রয়েছে তার ওজন সেখানে থাকা সমস্ত অন্যান্য প্রাণীদের থেকেও বেশি। পিঁপড়েরা হলো সমাজবদ্ধ প্রাণী, এরা বিভিন্ন কাজ ভাগ করে নেয়। কেউ বা বাসা তৈরি করে, কেউ বা বাচ্চাদের পালন করে, কেউ বা খাবার সন্ধান করে। হাজার হাজার প্রজাতির পিঁপড়ের মধ্যে সবথেকে বিপজ্জনক হলো বুলেট অ্যান্টস। এই পিঁপড়েদের হুল খুব বিষাক্ত। এই পিঁপড়েদের বাসস্থান অ্যামাজনের গভীর জঙ্গলে। আরেক বিষাক্ত প্রজাতির পিঁপড়ে হলো ফায়ার অ্যান্টস। এদের দেখতে খুব ছোট মনে হলেও এদের হুল কিন্তু মারাত্মক। এরা হুল ফোটালে ত্বকের ওপর তীব্র জ্বালা অনুভব হয়, তার জন্যই এর নাম হয়েছে ফায়ার অ্যান্টস। কিছু কিছু পোকামাকড়রা জীবিত থাকে কয়েক ঘন্টা বা কয়েকদিন, কিন্তু পিঁপড়ে হলো সবথেকে দীর্ঘজীবী কীট। কোনো কোনো প্রজাতির রানী পিঁপড়ে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী, অবশ্যই তাদের আয়তনের অনুপাতে। একটি পিঁপড়ে তার নিজের ওজনের 50 গুণ বেশি ভর বহন করতে সক্ষম। আন্টার্কটিকা ছাড়া বাকি সমস্ত মহাদেশেই পিঁপড়েদের বসবাস। পিঁপড়েদের কান থাকে না। ভূপৃষ্ঠের কম্পন অনুভব করতে মাথার ওপর থাকে অ্যান্টেনা। মৌমাছি এবং বোলতাদের মতো পিঁপড়েরাও রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। 2000 সালে আর্জেন্টিনাতে পৃথিবীর বৃহত্তম পিঁপড়ের বাসা পাওয়া যায়। মাটির নিচ বরাবর এই বাসার আয়তন ছিল 5600 কিলোমিটার। বন্ধুদের কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তবে লাইক করুন বা আপনাদের মতামত ভিডিওটির কমেন্ট বক্সে জানান। আবার দেখা হবে পরের ভিডিওতে।